আমি বারবার বলি এবং এখনও বলবো, অঙ্কুশের কেরিয়ারটা পুরো 2014 পর্যন্ত না পুরো ঠিক ছিল ভাই, যখন সে শুধু অশোকপতির হাত ধরেছিল এবং শুধুমাত্র এসকে মুভিসেই ছিল। যখন SBF চলে গেল না ওখানে, ওখান থেকে দেখবেন তার, আচ্ছা ওকে বাদ দিন। আজকে যে সিনেমাটা নিয়ে রিভিউ করবো তার নাম হচ্ছে কি কেল্লা পথে, হ্যাঁ, যেটা 2010 সালে মুক্তি পেয়েছিল। যখন অঙ্কুশ স্ট্রাগল খুব বেশি, অনেক বেশি স্ট্রাগল করেছে অঙ্কুশের প্রথমের দিকে, যখন অঙ্কুশ কানামাছি 2013-14 দিকে খিলাড়ি সিনেমা করছিল, তখন অঙ্কুশের প্রায় ইন্টারভিউ আমি দেখেছিলাম ধুমে। ওকে, বেশ ভালো লাগে হিরোটাকে। সো ওই সময় উনি উনি অঙ্কুশ বলেছিল যে ওনার স্টাইলটা খুব খুব কঠিন ছিল। কেল্লা পথে সিনেমাটা ডিরেক্ট ছিলেন পীযূষ শাহ। দেখুন, পীযূষ শাহ কিন্তু নিউ বর্ন, নতুন নতুন একটা কিন্তু অনেক চান্স দেন উনি, এবং বেপরোয়া সিনেমাটা চান্স দিয়েছিলেন, কিন্তু সেটা সিনেমা ঠিকমতো খেতে পারেনি। এবং অঙ্কুশের যদি ভালো সিনেমা বলা যেতে পারে, ইডিয়েট দিয়ে কিন্তু বেশ ভালো করে একটা কামব্যাক হয়েছে, বাট কেল্লা পথের করার পরে কিন্তু 2 বছর মতন সে ঠিক মতন মানে হয়েছিল না। বাট ওটা এই কথাটা কিন্তু অঙ্কুশ নিজে বলেছিল, বাট আমি মনে করি অঙ্কুশ ইজ দ্য পারফেক্ট, বিকজ অঙ্কুশের প্রথম দিকটা সিনেমাটা দেখবেন, যখন প্রথমের দিকে সিনেমাকে আমরা হিরোকে লিটারালি দেখতে পাই এবং হিরোটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে কোনো হিরো দেখে নেবেন, জিৎ বলুন, প্রসেনজিৎ বলুন, এরকম একটা ছ্যাবলাম একটা অভিনয় করা কিন্তু খুব চারটিখানি কথা নয়। এবং অঙ্কুশের ভিতরে না জিৎ, দেব সবার কিন্তু পুরো মিশ্রণ ছিল, বিকজ অঙ্কুশের, আমি জানি না, হ্যাঁ এনকে সলিল লিখত, আমি জানি এই সিনেমাটাও কিন্তু রাইটিং এনকে সলিল, স্ক্রিপ্ট মানে প্রতি কথাই তার না। দেখবেন ওই দেবজিতের সিনেমার নাম, একটা ইডিয়েট সিনেমাতে একটা ডায়লগ ছিল, যখন তার শ্রাবণজি দাদা বলবে ফোন করে যে কোথায় দেখা করবো, তখন বলবে এই যে সেদিন দেখা হয়েছিল, এরকম একটা ব্যাপার। সো অঙ্কুশের ভিতরে এই ব্যাপারটা ছিল, মাচো মাচো একটা ব্যাপার, এবং ডান্স খুব সুন্দর করতো তখন ওই সময় 2009-10 পর্যন্ত। কিন্তু আমরা ঠিকভাবে যদি কোনো ভালো ডান্সার দেখতে পেয়েছিলাম বাংলা প্রথম, ওটা কিন্তু দেব, এটা কিন্তু অনায়াসে বলা যেতে পারে। ইয়েস, না প্রসেনজিৎ না জিৎ ঠিকভাবে কিন্তু তেমনভাবে ডান্স করতে পারতো না। মিঠুন মিঠুন তার কথা আলাদা ব্যাপার একটা, উনি বলিউড থেকেও জার্নি করেছেন। সো দেবকে কিন্তু টেক্কা দেওয়ার জন্য চলে এসেছিল এই অঙ্কুশ, এবং অঙ্কুশের গানগুলো ডান্স দেখার পরে কিন্তু সবাই ভেবেছিলো যে এ ভালো এবং দেব থেকেও খুব ভালো ডান্স করে। ওকে, এই সিনেমার গানগুলো খুব সুন্দর সুন্দর ছিল, এবং জিৎ গাঙ্গুলি জিতছিলেন মিউজিক, এবং এই সিনেমাতে ডান্সও খুব সুন্দর অঙ্কুশ করেছিল। এবং এই সিনেমার যে নায়িকাটা, বেসিক্যালি তার জন্য কথাটা বলছি, তার নামটা কি যে কি রূপসারী নাকি, ওই মেয়েটা কোথায় আমি তাকে দেখতে পাচ্ছি না, ও কি আর কোনো সিনেমা করেছে? সো ভিউয়ার্স, দর্শক যারা যারা জানেন এই রূপসারী মেয়েটার ব্যাপারে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবেন। ওকে, সো এই পীযূষ শাহর ডিরেকশানে এই কেল্লা পথে সিনেমাটা বেশ ভালো একটা হিট হয়, বক্স অফিস খুব ভালো কালেকশন করেছে। ওকে, এবং অঙ্কুশের ভিতরে যে ব্যাপারটা থাকে না, সব হিরো হিরোর ব্যাপারটা, ওইটাই কিন্তু আমরা ভালোভাবে একটা দেখতে পেয়েছি, এবং যেরকম ফাইট সেরকম ড্রামা সেরকম কমেডিও কিন্তু খুব ভালো করেছে। এবং এই সিনেমাটা যদি বলা যেতে পারে হালকা লাভ হালকা ড্রামা হালকা কমেডি মিশ্রণ নিয়ে একটা সিনেমা, যেন কেল্লা পথে, এবং শুধুমাত্র অঙ্কুশকেই এই সিনেমার জন্য হিট বলা যেতে পারে না। এবং এই সিনেমাতে কিন্তু আরও ভালো ভালো লোক আছে, সুপ্রিয় দত্ত খুব ভালো অভিনয় করেছে, এবং তার যে একটা ছেলে যে ছিল তার নামটা কি মনে পড়ছে না, ও খুব ভালো অভিনয় করেছে। এবং এনকে সলিল অনেক সিনেমাতে থাকেন, এবং এই সিনেমাতেও কিন্তু এনকে সলিল অভিনয় করেছেন, এবং এনকে সলিল অভিনয় জাস্ট মাইন্ড ব্লোয়িং, খুব ভালো অভিনয় করেছে। এবং এটা কিন্তু একটা কপি করা সিনেমা, আপনারা জানেন, যেটা 2007 সালে মুক্তি পেয়েছিল, যেন আটা তেলুগু সিনেমা থেকে একটা রিমেক করা সিনেমা, বাট ক্ষতি নেই, এরকম যদি সিনেমা কপি হয় হোক, বাট সিনেমাটা বেশ ভালো ছিল, ইউনিক একটা ছিল। চিরদিন তুমি যে আমার তখন খুব ভালো হিট হয়েছিল, সো চিরদিন তুমি যে আমার হিট হওয়ার পরে এই সিনেমাটা বেরিয়েছিল, তো ওই জন্য একটা ডায়লগ ছিল, যখন হিরোটা যখন গুন্ডা হাতে মেয়েটাকে যখন গুন্ডা হাতে তুলে দেবে, বেশ ভালো একটা ইউনিক একটা প্লট ছিল, স্টোরি ছিল, তখন মেয়েটা বলবে যে তুমি এরকম কেন জানি কেন, তখন হিরোটা অঙ্কুশ বলবে যে আমি দিয়ে আমি কী করতাম, তোমাকে ভালোবাসতাম, তোমাকে নিয়ে পালিয়ে যেতাম, দিয়ে আমি চিরদিন তুমি চিরদিনে তুমি যে আমার মতন রাহুলের মতন আলাদা করতাম। এইগুলোই খুব ভালো লাগে, এবং দর্শকরা তখন একটা বেশ ভালো একটা মজা একজন অ্যাক্টারকে পেয়েছিল, এবং সিনেমা হলে আমরা এটা দেখতে গেছিলাম, এবং খুব বড় বড় বিশাল বিশাল তালি মারছিল। এবং বিশেষ করে আমি কিন্তু দেখে তখন হয়তো আমার এত সিনেমার প্রতি এতটা আমার জ্ঞান ছিল না, বাট এইটা জেনে গেছিলাম যে ভাই এর পরে কিছু একটা করবে। এবং এই অঙ্কুশের ক্যারিয়ারটা দেখুন, এরপরে কিন্তু ভারতে তোমার ইডিয়েট, তারপরে খিলাড়ি, কানামাছি, এরকম কিন্তু খুব আমি শুধু চেয়েছি তোমায়, আশিকি, বেশ ভালো ভালো সিনেমা করেছিল। তারপরে SBF চলে গেলো, জামাই 420, খ্যাম্পাটা সিনেমা, জুলফিকার, ভিলেন, বড়দুর্গা মাই, কী কী করে তোকে বলবো, ভালো লাগে না ভাই, এসকেতে ছিল না, খুব ভালো ছিল। এবং অশোকপতি উড়িয়া একজন ডিরেক্টর, এবং উনি বাংলা ডিরেক্টর, উনি না অঙ্কুশকে বেশ ভালোভাবে কীরকমভাবে ইউজ করা হয় অঙ্কুশকে কিন্তু ভালোভাবে উনি কিন্তু ইউজ করতে জানেন। ওকে, এবং আমি যদি চেয়েছি তোমায় একটা সেকেন্ডে দেখলে আপনি ধরতে পারবেন না, লুকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, পুরো আলোজনের মতন ছিল। অঙ্কুশ কিন্তু ভালো একজন অ্যাক্টার, তাকে ঠিক মতন ব্যবহার করতে শিখতে হবে। এবং এই খিলাড়ি সরি এই কেল্লা পথে যে সিনেমাটা, এই প্রথম সিনেমাটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরে গেছিলাম যে বান্দা
কুছ করনা হ্যাঁ কুছ বন্দাকে ভেটকে ছিল এই অঙ্কুশ কিন্তু এবং নায়িকাটা রূপসারী এবং এই যে হিরোটা যে আছে অঙ্কুশ সাথে দুজনে বেশ ভালো একটা কেমিস্ট্রি দেখতে ছিল সো এই ছিল কথা কেলাপতি সিনেমাটা আপনাদের কেমন লাগবে কমেন্টে জানাবেন বাই ওকে।